শনিবার রাতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এক 57 দিনের শিশুর মৃত্যু হয়েছে। এই মৃত্যু একটা রহস্যের জন্ম দিচ্ছে। পরিবারের সদস্যরা বলছেন, প্রথমে অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়নি এবং শিশুকে মরণাপন্ন অবস্থায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা প্রতিবাদ করলে জুনিয়র ডাক্তাররা দল বেঁধে তাদের মারধর করেছেন, এমনকি তাদের হাসপাতালে আটকে রেখে লাগাতার হেনস্থা করা হয়েছে এবং এর ভিডিও বানানো হয়েছে। ঘটনায় পরিবারের সদস্যরা শারীরিক ও মানসিকভাবে হেনস্থার শিকার হয়েছেন। হাসপাতালের অধ্যক্ষ ডক্টর বাবুল বেজবরুয়া জানিয়েছেন, ঘটনার পর্যাপ্ত তদন্ত হবে এবং দুই পক্ষ বিবেচনা করেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। তবে মাঝরাতে হাসপাতালে দল বেঁধে পরিবারের সদস্যদের এভাবে চলে আসাটা ঠিক হয়নি। যদি ডাক্তাররা কোনো অন্যায় করে থাকেন তাহলে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো উচিত ছিল পরিবারের। এই দুঃসময়ে এমন ঘটনা ঘটলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর এর প্রভাব পড়তে পারে, এতে অন্যান্য পরিষেবা ক্ষতিগ্রস্ত হতে পারে। হাসপাতালের তরফে যদিও বলা হচ্ছে রোগীর পরিবার রোগীকে মাঝরাতে ডিসচার্জ করিয়ে নিয়ে গিয়েছিলেন, তবে ডিসচার্জ পেপারে পরিবারের কোনো সদস্যের স্বাক্ষর নেই। এ থেকে রহস্যজনক হচ্ছে যে ব্যক্তি ডিসচার্জ ফর্ম ফিল আপ করেছেন তার হাতের লেখা একটি স্বাক্ষর রয়েছে, যেখানে বলা হয়েছে লিলি বেগম নামে এক মহিলা শিশুর মা এবং তিনি দায়িত্ব নিয়ে ডিসচার্জ নিচ্ছেন। পরিবারের তরফে বলা হয়েছে শিশুর মায়ের নাম মাসুমা বেগম এবং তিনি ডিসচার্জ ফর্মে স্বাক্ষর করেননি। মাসুমা বেগম জানিয়েছেন, মেডিকেল কলেজ হাসপাতালে পেডিয়াট্রিক বিভাগে চিকিৎসাধীন ছিল তার কন্যা, সেখানে তার অক্সিজেনের প্রয়োজন ছিল, কিন্তু হাসপাতালে অক্সিজেন দেওয়ার মেশিন ঠিকঠাক কাজ করছিল না। প্রতি 20 মিনিটে একবার সেটা বন্ধ হয়ে যেত এবং নার্সদের ডেকে আবার চালু করতে হতো। শনিবার রাতে অক্সিজেন বন্ধ হয়ে যাওয়ার পর বেশ কয়েকবার ডাকাডাকির পরেও নার্স বা কোনো চিকিৎসক আসেননি। নিজের শিশু মরণাপন্ন দেখে তার বাবা রেগে যান এবং কর্তব্যরত ডাক্তারদের জোর দিয়ে বলেন তারা যাতে অক্সিজেন চালু করেন। এতে জুনিয়র ডাক্তাররা পাল্টা সরব হন এবং ধীরে ধীরে অন্যান্য বিভাগ থেকে ডাক্তাররা জমায়েত হতে শুরু করেন। এদিকে ওয়ার্ডের দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীরা তৎক্ষণাৎ একটি ডিসচার্জ ফর্ম বানিয়ে পরিবারের হাতে তুলে ধরেন এবং বলেন যে শিশুটিকে নিয়ে যাও। শিশুর মা বারবার বলছিলেন এভাবে নিয়ে গেলে তাকে বাঁচানো যাবে না, কিন্তু ডাক্তাররা শুনেননি। জোর করে তারা চিকিৎসাধীন শিশুকে বের করে দেন এবং কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। এতে পরিবারের সদস্যরা প্রতিবাদ করতে গেলে ডাক্তাররা দলবদ্ধভাবে তাদের মারধর করেন, আটকে রাখেন এবং সেটার ভিডিও করেন। শিশুর বাবা শরীফ আহমেদ লস্কর ঘটনার বৃত্তান্ত তুলে ধরতে গিয়ে বলেন, বারবার বলা সত্ত্বেও তারা আমার শিশুকে পর্যাপ্ত অক্সিজেন প্রদান করেননি। আমরা প্রতিবাদ করায় জোর করে বের করে দিয়েছেন এবং শিশুর মৃত্যু হয়েছে। এরপর দলবদ্ধভাবে আমাদের মারধর করেছেন, আটকে রেখেছেন এবং সেটা ভিডিও করেছেন। আমাদের মারধর করলে আমরা ততটা আঘাত পেতাম না যতটা জোর করে আমার সন্তানকে মেরে ফেলায় হয়েছে। চিকিৎসকরা এত অমানবিক কী করে হতে পারেন, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। তবে আমরা চাই ঘটনার তদন্ত হোক এবং যারা ভুল করেছেন তাদের খুঁজে বের করা হোক, যাতে ভবিষ্যতে আর কোনো মা বাবাকে এভাবে নিজের সন্তানকে হারাতে না হয়। রবিবার অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম শইকিয়া এবং সদর থানার ওসি দিতুমণি গোস্বামীর নেতৃত্বে একটি দল শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন এবং সেখানে কর্মরত ডাক্তার স্বাস্থ্যকর্মীদের জিজ্ঞাসাবাদ করেন। অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, দুই পক্ষের বয়ান নেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। তদন্তের পর পুলিশের তরফে পর্যাপ্ত তথ্য জনসমক্ষে তুলে ধরা হবে। লেটে লইয়া গেছে, তারপরে একদিন গেছে, তারা অক্সিজেন অক্সিজেন লাগাই দিয়ে গেছে। তারপরে সকালবেলা বড় ডাক্তার আইসেন আইয়া অক্সিজেন চেঞ্জ করে অন্য অক্সিজেন লাগাই দিয়ে গেছেন। আর রাত্রে বেলা ফিরে আবার মেশিনটা তারা আমি দেখাইছি, মেশিন অফ হয়ে যায়, অক্সিজেন মেশিনটা ওটা অফ হয়ে যায়। তারা আমার দেখাই দিয়ে গেছেন ওটা অন করিও। তারপরে আমি 5 মিনিট পরে পরে ওটা অন করে দিতে লাগে, আমি রাত্রে পুরো রাত্রে অন করে করে দিছি। তারা রাত্রে জ্বর করছে, তারা আমার দেখাই দিয়ে গেছে। তারপরে আমি অন করার পরে পরের দিন সকালে ওই যে পয়লা যে মেয়েটা আসলো যে ডাক্তার, হে আইসে হে আই আমার বাইরে বাপরে দিলেছে। যাওয়ার পরে আমি বাচ্চার প্রবলেম করে বাচ্চার মায় আমার কইছেন যে বাচ্চা কী করে দেখো ইয়া। তারপরে আমি গেছি ডাক্তারটা কইছি মেশিনটা হয়ে যায়, আমি কালকে আমার ডাক্তারে বড় ডাক্তার দেখাই দিয়ে গেছি টাউন করার লাগিয়া। তারপরে ও টাইম কইছেন যে আচ্ছা ঠিক আছে আমরা দেখবো। তারপরেও তারা দেখছেন না, প্রায় সময় তারা 3 বার গিয়া পাওয়ার পরে তারা দেখছেন না। 3 নম্বর বার গিয়ে আমি অন করছি, অন করার পরে তারা কইছি এটা তো জানা, তারা আমার বাইরে করে দিলা ভাই, বাইরে করে দেওয়ার পরে গিয়া জ্বর করছে। তারা কই এটা প্রবলেম আমার না, প্রবলেম আপনার। আমি বললাম এখন আপনার আমার বাইরে করে দিলেন, বাচ্চার মা বাচ্চার খুললো ইয়া এখন কীরকম অন করবে জানিস। তারপরে তারা জ্বর করছে,
তারপরে আমি তারা কিছু যোগ করছি পারে আপনারা তো এটা দেখতে লাগে তো এরপরে তারা ভরসা করান ভরসা করানোর পরে ওই এআইয়া কইছে তুমি এরকম ব্যবহার করলে হয় না ভাইয়া আমার ডাকা দেখি করে বারে বাহ বারে বাহর ওই এআইয়া কইছে তুমি এরকম ব্যবহার করলে হয় না ভাইয়া আমার ডাকা দেখি করে বারে বাহ বারে বাহর পরে বিশ পঁচিশ জন আগে আমার খুব মারছে বিশ পঁচিশ জন ডাক্তার নি হ্যাঁ ডাক্তার মারছে বাইরে তো নিয়েছে তাও তারা ড্রেস লাগাইল না সিভিল ড্রেস হাফ প্যান্ট লাগাইল ও হকির বেড নিয়ে আইছে তারা এসে তো আমার মারধর করছে তারপরে এ আমার একটা নিয়ে দিয়া এরও মারছে আমার ঘরে মনে করছি আমার দাদা দাদা এর আগে বাইরে হয়ে গেছে বুঝিয়া খানি লিয়ে তাই এর আগে বাইরে গিয়া আমার একটা অবস্থা দেখি তাই জ করছে চিন্তা কি তারপরে তারা ইয়ে তারা তানে দেখা দেখতে করিয়া তানে কিছু মারছে পরে তারা আমার লোকের দুজন আছে তারা কিছু মারছে তারপরে তিরিশ পঁয়ত্রিশ জন আইয়া তার সবজি মারছে কোনদিন মারছে কালকে রাত্রে কটার সময় ঘটনা দশটার তো না এগারোটা তো বারোটা এরপরে তারা কি তা বাচ্চারা বার করে দিচ্ছে এরপরে তো আমরা তো মারিয়া এরপরে আমরা মারিয়া তারা আমরা আগে কইছে তোমরা তানাত জ করবে না জ করবে না তারপরে তারা ভিডিও রেকর্ডিং লইছে আমরা নীলদন দেওয়া ভিডিও রেকর্ডিং লইয়া কইছে তোমরা কইবে না এর আগে তারা আমরা কইয়া রাখছে তারপরে তারা ভিডিও রেকর্ডিং করিয়া ভিডিও রেকর্ডিং শেষ হওয়ার পরে খুব মারি আমরা জ করছে বাইর করছে বাইর করার পরে আমরা বাইরে তো গেছি গিয়া ঘরে যাওয়ার পরে এর আধা ঘন্টা পরে বাচ্চার মা গেছে আমার এখন ভাই এবার লাগে না আমি বুঝতে লইয়া বাচ্চা লইয়া নিচে আইছি নিচে অ্যাম্বুলেন্স আনি যা করি আমি রুমে যে যাই বাচ্চা মরে গেছে আপনি কইছিল আনি বার করতে বাচ্চা রে না তারা কইছে বাচ্চা তারা তারা কইছে না মারে কইছে না চলে বাইরে হয়ে যাও আপনারা কোনো কাগজপত্র দিছেন নি জি তোরা দিছেন কাগজপত্র দিছেন আপনি কাগজ দিছেন না নাই না এটা দিছেন এই সময় আমি জানতে পারলাম যে আরিফা আক্তার লস্কর নামের যে শিশু দনেওয়ারির শিলচর মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তি ছিলেন ওনার পরিবারের সদস্যদের সঙ্গে ডাক্তার বা স্টাফের কোনো কারো হয়তো বচ্ছা হয়েছে তার জেরে শিশু এবং মাকে যতটুকু পরিবারের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে যে শিশু এবং মাকে মেডিকেল কর্তৃপক্ষ এবং পরবর্তীতে অক্সিজেনের অভাবে এই শিশু মারা গেছেন এটা আমি পরিবারের পক্ষ থেকে বা ওনাদের এফআইআরের কপি থেকে আজকে আমি জানতে পেরেছি আমি জানার পরে আজকে সকালেই আমি কাছাড়ের জেলাধিপতির সঙ্গে কথা বলেছি পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে এডিশনাল এসপিকে স্পটে পাঠিয়েছেন এবং এফআইআর গ্রহণ করা হয়েছে মেডিকেলের সুপারিনটেন্ডেন্টের সঙ্গে কথা হয়েছে প্রিন্সিপালের সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে পরবর্তীতে আমি আলাপ করেছি এবং উচ্চ পর্যায়ের একটা তদন্ত করে দেওয়া কমিটি গঠন করা হয়েছে ডিসি আমাকে জানিয়েছেন অল্পক্ষণ আগে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত উনি করাচ্ছেন পুলিশ সুপার নিজে দুইবার আমার সঙ্গে কথা হয়েছে নিজে বিকালে উনি যাবেন তদন্ত যেটা আইনানুক ব্যবস্থা সেটা নেওয়া হবে মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে আমার কথা হয়েছে মেডিকেল কর্তৃপক্ষ এটার একটা আলাদা নিজস্ব একটা মেডিকেল কলেজের পক্ষ থেকে একটা ইনকোয়ারি হবে সবাই একমত কোনো অবস্থাতে দোষী যে কেউ হোক দোষীকে শাস্তি দেওয়া হবে আইনানুক ব্যুরো রিপোর্ট তরঙ্গ টিভি